अस्सलाम वालेकुम। क्लास टेन थार्ड ऑनलाइन टेस्ट हलो, तुम्हारे रिजल्ट दिए एबार फोर्थ ऑनलाइन टेस्ट शुरू हो। तुम्हारे बोली फेजे ऑनलाइन फोर्थ ऑनलाइन टेस्ट तुम्हारे हमें जो सिलेबस दीजिए तार मध्य हे उपपाद्य उपपाद्यगुलो आछे कतगुलो उपपाद्य जेटा तुम्हारे 2021 माध्यमिक जेटा गुरुत्वपूर्ण है सेगुलो कतगुलो करब। आशा करी उपपाद्यगुलो करले तुम्हार निश्चय तुम्हारा तार मध्य थेके पाबे कतगुलो उपपाद्य करब। तार मध्य आज के जेटा करब आमि मोट 5টা উপপাদ্য করাবো তোমাদের, এটাই টেস্টের জন্য। আপাতত 5টা উপপাদ্য করাবো, তোমরা টেস্টকে খেয়াল করে তোমরা সে উপপাদ্যগুলো রেডি করো এবং সম্পাদ্য করাবো 3টে আর উপপাদ্য করাবো 5টা, ঠিক আছে? তো উপপাদ্যগুলো আমি আজকে শুরু করব। আজকে যেটা করবো সেটা হচ্ছে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ। একই বৃত্তচাপের উপর অবস্থিত অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের এইটা প্রমাণ করতে হবে। তো আমরা যখন উপপাদ্যগুলো করি তো আমরা জানি একটা উপপাদ্যে 6টা অংশ, এটাকে বলা হয় সাধারণ নির্বাচন। যেটা প্রশ্নে দেওয়া থাকে সেটাকে বলা হয় সাধারণ নির্বাচন। এইটা হলো আমাদের মেইন অঙ্ক। আমরা যখন পাটিগণিতের অঙ্ক করি, পাটিগণিতে যখন একটা অঙ্ক দেওয়া থাকে সেইটাকে পড়ে আমরা ঠিক করি যে কীভাবে করবো কীভাবে করবো। তো উপপাদ্যের ক্ষেত্রেও এইটা হচ্ছে আমার অঙ্ক, এইটাকে পড়ে আমাকে ঠিক করতে হবে অঙ্কটা আমরা কেমনভাবে করবো। এই উপপাদ্য কখনো মুখস্থ করতে যাবে না, মুখস্থ না করে বুঝিয়ে প্র্যাকটিস করো, আস্তে আস্তে ধাতস্থ হয়ে যাবে। তো আমি এইটা উপপাদ্যটা বই তোমাদের করা করে দেওয়া আছে, কিন্তু আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দেবো যে উপপাদ্যটা কীভাবে করতে হবে। এটা আমাদের বিশেষ নির্বাচন, এটাকে বলা হয় বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। এইটাকে দেখে আমাকে একটা ছবি আঁকতে হবে। একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো বৃত্তচাপ কার হয়? নিশ্চয়ই একটা চতুর্ভুজের বৃত্তচাপ হবে না, একটা ত্রিভুজে নিশ্চয়ই বৃত্তচাপ হবে না। বৃত্তচাপ হয় একটা বৃত্তের, তার জন্য আমি একটা বৃত্ত আঁকবো ফার্স্টে একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে? আমার কাছে কাটা কম্পাস নেই, আর এই বোর্ডে যে কাটা কম্পাস থাকে সেগুলো আমার কাছে নেই, তাই আমি এখন হাতে করে আঁকলাম। কিন্তু তোমরা কাটা কম্পাসের সাহায্যে রুলে করে বৃত্তগুলো আঁকবে, বা যত আঁকা আঁকার কোনো কিছু জিনিস হলেই সেটা তোমরা স্কেল কম্পাসের সাহায্যে সব কিছু আঁকবে, ঠিক আছে? তো এটা বৃত্ত, বৃত্তের একটা নাম হয়, সে বৃত্তের নামটা কী হয় না কেন্দ্রের উপর নির্ভর করে বৃত্তের নাম। তো এটা ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত। তো এই ও কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তচাপ, বৃত্তচাপ কাকে বলে? বৃত্তচাপ কাকে বলে না বৃত্তচাপ কাকে বলে না বৃত্তের পরিধির একটি অংশকে, পরিধির একটা নির্দিষ্ট অংশকে, নির্দিষ্ট পরিধির অংশকে, যে কোনো অংশকে, সেটা হতে পারে এইখান থেকে এটা হতে পারে, এই গোড়াটাকে বলে পরিধি। এটা একটা অংশ হতে পারে, এইখান থেকে এটা একটা অংশ হতে পারে, এইখান থেকে এটা একটা অংশ হতে পারে, এইখান থেকে এটা একটা অংশ হতে পারে, যে কোনো অংশ হতে পারে। তো পরিধির একটা অংশকে বৃত্তচাপ বলে। তো বৃত্তচাপে তাহলে আমরা বৃত্তচাপের নাম থাকবে, আমরা যেমন একটা বিন্দুকে, যেমন একটা এখানে বৃত্তের কেন্দ্র, কেন্দ্রটাকে একটা এ দি ও দিয়ে বুঝলাম, তাহলে আমরা বৃত্তচাপকে কী দিয়ে বুঝবো? এবি, এবি না, এবি হলো একটা সরল রেখাংশকে বোঝায়। এবি দুটো দিয়ে একটা, দুটো লেটার দিয়ে একটা সরল রেখাংশকে বোঝায়। কিন্তু আমরা এখানে কী করে বোঝাবো না, বৃত্তচাপ বোঝাতে গেলে তিনটে
তিনটে লেটার লাগবে, অর্থাৎ এ যদি আমরা বলি এ ডিবি, এ ডিবি, এ ডিবি এর বৃত্তচাপ কেমন করে আমরা এখানে এখানে কি করে লিখবো, এ ডিবি বৃত্তচাপ এ ডিবি এরকম দিয়ে মাথায় একটা চিহ্ন দিয়ে দেবো। এই চিহ্নটা দিলে আমরা বুঝতে পারবো যে এটা বৃত্তচাপ বোঝানো হচ্ছে। তাহলে এই বৃত্তচাপের ওপর দুটো কোণ, একটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ আর একটাকে বলা হয় পরিধিস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কাকে বলে, কেন্দ্রস্থ কোণ কাকে বলে, এটা আমাকে আগে প্রথমে শিখতে হবে। না কোনো বৃত্তচাপ, কোনো বৃত্তচাপ, যে কোনো বৃত্তচাপ, একাধিক বৃত্তচাপ হতে পারে এখানে, যে কোনো বৃত্তচাপ কেন্দ্রের সঙ্গে যে কোণ সৃষ্টি করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রের সাথে যে কোণ সৃষ্টি করে, আচ্ছা আমি ওটা একটু পড়ে দিচ্ছি, কেন্দ্রের সাথে কি কোণ সৃষ্টি করে দেখি। তাহলে এই বৃত্তচাপ, তাহলে এর সাথে কেন্দ্র যোগ করলাম, এর সাথে কেন্দ্র যোগ করলাম, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে কোনো বৃত্তচাপ কেন্দ্রের সঙ্গে যে কোণ সৃষ্টি করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। বুঝে গেল? আর একটা হচ্ছে পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণও বলে, অনেকে বলে বৃত্তস্থ কোণ, অনেকে বলে বৃত্তস্থ কোণ, অনেকে বলে পরিধিস্থ কোণ, অনেকে বলে বৃত্তাংশ কোণ। ঠিক আছে, তো অর্থাৎ পরিধির কোনো একটা বিন্দু, এই বৃত্তচাপ পরিধির কোনো একটা বিন্দুর সঙ্গে যে কোণ সৃষ্টি করবে। পরিধির পরিধির উপর যে কোনো একটা বিন্দু নাম, ধরো এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম, এর নাম দিলাম সি। তাহলে এই সি বিন্দু নিলাম, এই সি বিন্দু আরেক বৃত্তচাপ, কোন বৃত্তচাপ এবি, এবি বৃত্তচাপের সাথে সি বিন্দু যে কোণ সৃষ্টি করবে, তাহলে সি এইটা কোণ সৃষ্টি করলো। এগুলো কিন্তু সব তোমার স্কেলে করে করবে। ঠিক আছে, তাহলে বৃত্তচাপটা কিন্তু চেঞ্জ হয়নি। কেন্দ্র কেন্দ্রীয় কোণ যখন অঙ্কন করেছি বা কেন্দ্রস্থ কোণ যখন অঙ্কন করেছি তখনও যে বৃত্তচাপটা ছিল, যখন পরিধিস্থ কোণ অঙ্কন করলাম তখনও কিন্তু সেই বৃত্তচাপটাই আছে। তাই বলা হয়েছে যে একই বৃত্তচাপের ওপর, এই বৃত্তচাপটা একই, একই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ, ও কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, নাম হচ্ছে এ ও বি, আর পরিধিস্থ কোণ কোনটা, এ সি বি, পরিধিস্থ কোণ হচ্ছে এ সি বি। তাহলে এইটা হলো আমার ছবি, ক্লিয়ার? তাহলে এটা হলো আমার কি, এই যে লেখাটা আছে এটা হচ্ছে, এটা হচ্ছে সাধারণ নির্বাচন, সরি এটা সাধারণ নির্বাচন, সাধারণ, এটা হচ্ছে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনটা যা লেখা আছে তার উপর ভিত্তি করে আমি ছবিটা এই পর্যন্ত আঁকতে পারলাম। হয়েছে, কারণ সাধারণ নির্বাচনে লেখা আছে কি একই বৃত্তচাপের ওপর, তাহলে বৃত্তচাপটা একটাই নিয়েছি, অবস্থিত কেন্দ্রস্থ কোণ, বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ অঙ্কন করেছি, পরিধিস্থ কোণ এবং পরিধিস্থ কোণ ওই বৃত্তচাপের ওপরই পরিধিস্থ কোণ অঙ্কন করেছি। এবার বলেছে এই কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণে দ্বিগুণ, ওটা পরে আসছে, তার আগে আমাকে যেটা করতে হবে সেটাকে বলা হয়, এটাকে বলা হয় কি বিশেষ নির্বাচন। এবার হবে বিশেষ নির্বাচন, অনেকে বলে বিশেষ নির্বাচন, অনেকে বলে প্রদত্ত। ঠিক আছে, তো প্রদত্তটা কি না, এখানে যে কথাটা লেখা আছে এটাকে আমি এই ছবির মাধ্যমে, ছবিটাই কোনটা কি সেটাকে আমি বিশেষ নির্বাচনে লিখব। এখানে কি লেখা আছে দেখো, আমরা বিশেষ নির্বাচনটা কিভাবে লিখছি তার জন্য আমাদের অনেকের মুখস্থ করে, আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে লেখা আছে একই বৃত্তচাপ। তাহলে আমি কি লিখব, এডিবি বৃত্তচাপ। তাহলে এ ডি বি বৃত্তচাপ এর ওপর যা লেখা আছে, বৃত্তচাপ এর এর উপর, উপর দেখে দেখে লিখছি, দেখো শুধু নামটা দিলাম, বৃত্তচাপের নামটা দিলাম, ওপর অবস্থিত যা লেখা আছে তাই লিখব, অবস্থিত কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা, এই হবে কমা পরিধিস্থ কোণ, এবং পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ এ সিবি, এটা লিখতে বলেছে একই বৃত্তচাপের উপর। তাহলে আমি এবিডি, এবিডি এর বৃত্তচাপের চিহ্ন, বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এটা এবং পরিধিস্থ কোণ হচ্ছে এটা, লেখা হয়ে গেল। তাহলে আমার সাধারণ নির্বাচনটা আমি কি করব, না প্রশ্ন থেকে দেখে দেখে লিখবো, এইটাকে ভিত্তি করে ছবিটা আঁকবো, এরপর বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচনটা এইটাকে, এইটাকেই আমরা এইটাকে এইটার উপর ভর করে ছবিতে কোনটা কেন্দ্রস্থ কোণ, কোনটা পরিধিস্থ কোণ সেই নামটা আমরা লিখবো, এটাকে বলে বিশেষ নির্বাচন বা প্রদত্ত। তাহলে এক হলো, দু নম্বর হলো, তিন নম্বর পয়েন্ট এটা হলো, চার নম্বর পয়েন্ট হচ্ছে কি প্রমাণ করতে হবে বা প্রামাণ্য বিষয়,
প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়। কি প্রামাণ্য বিষয় বলেছে? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের নাম কোনটা? কোণ এ ও বি। পরিধিস্থ কোণের দ্বিগুণ, পরিধিস্থ কোণ কোনটা? এ সি বি। কোণ এ সি বি, দ্বিগুণ মানে কি? দুই দ্বিগুণ। ঠিক আছে, তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এক দুই তিন চারটে পয়েন্ট হয়ে গেল আমার, আর আছে পয়েন্ট দুটো। একটাকে বলা হয় অঙ্কন, একটাকে বলা হয়, একটা হচ্ছে প্রমাণ। অঙ্কনটা আমার একটা প্রমাণ করতে গেলে আমাকে একটা সুবিধা মতো কিছুটা অঙ্কন করে নিতে হয়, কখনো কখনো করে নিতে হয়, আর কখনো কখনো অঙ্কনটা নাও লাগে। এটা মাস্ট নয় যে অঙ্কনটা করতে হবে, হ্যাঁ যদি প্রমাণ করতে গেলে আমার অঙ্কনটা দরকার তখন আমি অঙ্কন করবো, আদারওয়াইজ আমি অঙ্কন করবো না। ঠিক আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে অঙ্কন করতে হবে। কি করতে হচ্ছে না সেটাকে লিখব না, অঙ্কন। কি অঙ্কন? না সি ও যুক্ত করে ই পর্যন্ত বর্ধিত করলাম। এই সিও লিখবে, সিও লিখবে না, এই সিও মানে একটা রেখাংশ হয়ে গেল। তোমরা কি করবে, দুটো বিন্দু যোগ করেছি, সি কমা ও যুক্ত করলাম, যুক্ত করে ই পর্যন্ত বর্ধিত করলাম, যুক্ত করে ই পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, বুঝতে পারলে না? পারলে না, অঙ্কনটা বুঝতে পেরেছো? সি কমাই, সি কমাই এটা দেবে, সিও লিখলি কিন্তু ভুল হবে, কারণ সরলরেখা যোগ করতে বলিনি, আমি দুটো বিন্দুকে যোগ করতে বলি, সি কমাই ও, তা সিও যুক্ত করে ই পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, এবার আসবো প্রমাণ, এবার আসবো আমার প্রমাণ। ঠিক আছে, প্রমাণ, প্রমাণ দেখো এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাই তো? দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এদিকে একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ। যদি আমরা এওসি ত্রিভুজ, এওসি, এওসি এর দেখো এই ত্রিভুজটা কিরকম ত্রিভুজ না, বাহু ভেদে এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ ও এ আর ওসি সমান, ও এটা ওসির সাথে সমান। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হলে তার বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ এই বাহুটার বিপরীত কোণ আর এই বাহুটার বিপরীত কোণ, এই কোণ দুটো সমান হয়। ঠিক আছে, তাহলে এই বাহু দুটো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এই কোণ দুটো সমান। আমি যদি লিখে দিই, মনে করি যদি এইটা যদি এক্স হয় তাহলে এটাও নিশ্চয়ই এক্স হবে। ঠিক আছে, হলো, বোঝা গেল না? বোঝা গেল, বোঝা গেল। তাহলে এটা যদি এক্স হয় এটা এক্স। এখন আবার দেখো এই কোণটাকে কি কোণ বলা হয়? বহিস্থ কোণ। এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। আমরা এইটা একটা উপপাদ্য করে এসেছি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দ্বারা, বিপরীত এটাকে বলা হয় সন্নিহিত, এইটা কোণটাকে বলা হয় সন্নিহিত। দেখো ত্রিভুজটা কোনো একটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, এই কোনো একটা কোণকে বাড়ালে সেটাকে বলে বহিস্থ কোণ, আর এটাকে বলা হয় সন্নিহিত, সন্নিহিত মানে পাশে, আর এইটাকে বলে বিপরীত অন্তঃস্থ, এর ভেতরগুলোকে অন্তঃস্থ কোণ, এটাকে বলে বহিস্থ কোণ। তাহলে এটা যে সন্নিহিত অন্তঃস্থ কোণ, এটাকে বলে বিপরীত মানে দূরের অন্তঃস্থ। তাহলে আমরা এইটা উপপাদ্যটা করেছি কি, এই কোণটা হচ্ছে এই কোণটা আর এই কোণটার যোগফল, এই এই দুটো কোণের যোগফলের সাথে এটা সমান। তাহলে এইটা যদি এক্স হয় এটা এক্স, তাহলে দেখো এটা, এটা যদি ওয়াই বলি, এটা যদি ওয়াই বলি, তাহলে আমরা কি লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রে? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স বলতে পারি। তোমরা এক্স প্লাস এক্স লিখবে না, তোমরা কোণের নাম লিখবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তাহলে বা আমরা বলতে পারি ওয়াই সমান টু এক্স বলতে পারি, হলো। এবার দেখো ঠিক একইভাবে ওই ত্রিভুজের ক্ষেত্রে যদি যায়, ত্রিভুজ বি ও সি, তা তার ক্ষেত্রে কি হবে, এইটা যদি আমি কে ধরি তাহলে এটাও কে, আর এটাকে যদি আমি জেড ধরি তাহলে কি হবে, জেড সমান টু কে, অনুরূপভাবে হলো। এবার দেখো আমি যদি এইগুলো যোগ করে দিই তাহলে কি হবে, ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু টু এক্স প্লাস টু কে, হয়েছে ব্যাস। বা ওয়াই প্লাস জেডটা কি, ওয়াই প্লাস জেড, ওয়াই মানে এই কোণটা, জেড মানে এই কোণটা, ওয়াই প্লাস জেড মানে গোটা কোণটা, এ ও বি, কোণ এ ও বি। টু কমন নিলে কি হবে, এক্স প্লাস কে হবে, এক্স প্লাস কে মানে কে, গোটা কোণটা, তাহলে টু
A C B two की है A C B इधर कौन करता है बुझेगा ना बेटा ताले इधर चे साधारण निर्वाचन एक সাধারণ নির্বাচন কি একই বৃত্তচাপের উপর অবস্থিত কোন একটা বৃত্তে একই বৃত্তচাপের অবস্থিত অর্থাৎ এডিবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি পরিধিস্থ কোণ হচ্ছে এসিবি হয়েছে আমাদের প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণটা এই পরিধিস্থ কোণের দ্বিগুণ তার জন্য আমাকে কি করতে হয়েছে অঙ্কন করতে হয়েছে ওসি যুক্ত করে ই পর্যন্ত বর্ধিত করতে হয়েছে এইবার আমরা আবার ছবিটাকে আমার আবার যদি তোমাদেরকে বোঝায় তাহলে দেখো ছবিটা কেমন দাঁড়াচ্ছে এটা যদি কেন্দ্র হয় এটা যদি হয় ছবিটা তোমার এরকম দাঁড়াচ্ছে তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এই বাহুটার সাথে এই বাহুটা সমান তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হলো এটা এক্স এটা এক্স এটাকে যদি আমি ওয়াই এই কোণটা যদি বসতে কোনো ওয়াই ভাবি y সমান কি হবে x প্লাস x যেহেতু এই গুণ সমান তাহলে y সমান 2x ঠিক একইভাবে এটাকে যদি আমি z ভাবি এটাকে যদি আমি a ভাবি এটাকে যদি আমি b ভাবি তাহলে কি লিখবো z সমান সরি এটা a এটা যদি a হয় এটা হবে কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে বাহু দুটো সমান হলে এই কোণ দুটো সমান হবে তাহলে এটা a হলে এটা a হবে তাহলে এটা বহিঃস্থ কোণটা কি হয় না বিপরীত অন্তঃস্থ কোণটা সমষ্টির সমান তাহলে এ প্লাস এ অর্থাৎ জেড সমান এ প্লাস এ তার মানে জেড সমান টু এ এই বাম পক্ষ দুটো যোগ করো ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড ওয়াই মান হচ্ছে টু এক্স জেড এর মান হচ্ছে টু এ হলো টু কমন গেলে এক্স প্লাস এ এক্স প্লাস এ মানে কোন কোনটা এক্স প্লাস এ মানে গোটা কোনটা তার মানে পরিধিস্থ কোণ টু অফ পরিধিস্থ কোণ বুঝে গেল আমরা বোঝা গেল তাহলে আমরা একটা করে উপপাদ্য প্রতিদিন আমরা করব আজকে একটা উপপাদ্য করলাম নেক্সট দিন আরেকটা এবারে মাধ্যমিকে বা এবারে টেস্ট পরীক্ষায় যে পাঁচটা আমরা গুরুত্বপূর্ণ যে পাঁচটা উপপাদ্য সেই পাঁচটা উপপাদ্য তোমাদেরকে আমি করাবো পাঁচটা হোক ছটা হোক করাবো ঠিক আছে তো আজকে ফার্স্ট টাইম এটা করালাম এটা হয়ে আগে হয়তো ক্লাস আমরা করেছি কিন্তু হয়তো তোমরা ভুলে গেছো আবার তোমরা রিপিট করে নেবে বই এটা করে দেওয়া আছে তোমাদের খাতাতেও আমরা করে দিয়েছি অনেক আগে বুঝিয়েছিলাম ফেব্রুয়ারি মার্চ মাসের প্রথম দিকে কি ফেব্রুয়ারি মাসে তো তার জন্য হয়তো ভুলে গেছো তার জন্য আমি তোমাদের আর একবার রিভাইজ করে দিলাম একদিনে প্রতিদিনকে আমি একটা করে উপপাদ্য করাবো আমার সব ঠিক আছে তো তাহলে আমার উপপাদ্যগুলো পাঁচটা উপপাদ্য করাবো পাঁচটা কি ছটা উপপাদ্য করাবো এবং তিনটে সম্পাদ্য করাবো যে কটা করলে আমাদের আশা করি মাধ্যমিক টেস্টে আমাদের কোনো মাধ্যমিক টেস্টে কোনো প্রবলেম হবে না আমরা ঠিকঠাক করতে পারবো ঠিক আছে তাহলে এই উপপাদ্যটাকে তোমরা নিজেরা বিশেষ নিয়ে সাধারণ নির্বাচনটা খাতায় লিখবে খাতায় লেখার পর সাধারণ নির্বাচনটাকে বাদ দিলে বাকি পাঁচটা অংশ সাধারণ নির্বাচনটাকে ধরলে ছটা অংশ এক দুই তিন বিষয় সাধারণ নির্বাচন চিত্র বিশেষ নির্বাচন তারপর হচ্ছে প্রামাণ্য বিষয় তারপর অঙ্কন তারপর প্রমাণ প্রমাণটাকে আমি এক্স ওয়াই দিয়ে করেছি বোঝানোর জন্য তোমরা কিন্তু কোণের নাম দিয়ে করবে এবং প্রতিটা ক্ষেত্রে কারণ লিখবে যেমন যখন যদি আমি একটা একটা একটার ক্ষেত্রে তোমাকে দেখিয়ে দিই একটা এই ধরো এওসি ত্রিভুজের কি করে ওই কোণটা আসছে তাহলে তুমি ওটা করতে পারবে আমরা কি লিখবো লিখবো এও এ এও সমান ওসি কারণ কি লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক তাহলে সরলরেখাংশ যদি সমান হয় বাহুটি সমান হয় তাহলে কোনটা সমান অতএব কোন ওএসি ওএসি সমান কোন ওসিএ ওসিএ দুটো কোণই সমান তাহলে দুটো কোণই সমান ঠিক আছে আবার আবার দেখো এই বহিঃস্থ কোণ এ ওই বহিঃস্থ কোণ বহিঃস্থ বহিঃস্থ কোণ এ ও ই সমান তাহলে বহিঃস্থ কোণ অন্তঃস্থ কোণ সমষ্টির সমান হতো এইটা প্লাস এইটা তাহলে কোণ ও এ সি প্লাস কোণ ও সি এ দুটো কোণ যেহেতু সমান যে কোনো একটা দ্বিগুণ আমরা বলতে পারি
অতএব কোণ AOE সমান কোণ 2 অফ কোণ OCA OCA এটা এক এই ত্রিভুজের ক্ষেত্রে ঠিক একই ভাবে ডান দিকে ত্রিভুজটা লিখবে দিয়ে যে দুটো এটা এটা একটা সমীকরণ বেরোলো আর আরেকটা ওটা সমীকরণ বেরোবে এই দুটো সমীকরণকে যোগ করে দেবে উপপাদ্য চলে আসবে ঠিক আছে 65 টা ঠিক আছে তাহলে এটা তোমরা লিখে প্র্যাকটিস করবে এই ছবিটা কিন্তু পেনে করে নয় পেন্সিলে করে কম্পাসে করে আসবে ওকে ভালো করে প্র্যাকটিস করবে এটা খুব ভালো ভালো এটা এটা করালাম আর একটা পরদিনকে করাবো আশা করি দুটোর মধ্যে অবশ্যই একটা পড়ার চান্স 80-90% কিন্তু দুটোই দুটো বলছি বলে দুটোই করবে না আমরা সবসময় চেষ্টা করবো যেন আমাদের কোনো মতেই যতই কোনো মতেই যেন আমাদের না ছাড়ে কারণ এটা 5 নম্বরের কেস আছে 5টা নাম্বার পরে এখান থেকে অতএব আমরা এটাকে ভালো করে দেখবো পরের দিনকে আর একটা করবো যে 6টা করবো এই 6টা পর্ব পাতায় তোমরা তুলে নেবে যে 6টাকে তোমরা প্র্যাকটিস করবে যেন এটা ভুল না হয় উপপাদ্য সম্পাদ্য 5, 5, 10 এখানে একটা ভুল হয়ে গেলে তোমরা অনেক পিছিয়ে পড়বে ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে বুঝতে না পারলে আমাকে বলবে যাচ্ছি।